গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রবিবার, আমার ছেলে দুজনের ছুটি, ওর অফিস আছে, তবুও ও তো যায় 9টার সময়, তার জন্য আমাদের একটু আজকে একটু লেট করে উঠলাম, নাহলে অন্যদিন তো 5টা, 4:30, 5:30 এরকমভাবে উঠি। তা এখন বাজছে হচ্ছে 7টা, উঠেছি 6:30 সময়, উঠে রান্নার জোগাড় একটু করে রেখেছি, বাকি ছেলেও উঠে গেছে সঙ্গে সঙ্গে, জল এসছে, জল টল ভরে নিয়ে রান্নার কাজ করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কি ব্যাপার সকাল সকাল এই যে বসলো, সারাদিন এবার এই দরজার কাছেই থাকবে। তো সানডের স্পেশাল মেনু হচ্ছে আজকে সকাল সকাল এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আজকে হবে চিকেন, তার প্রিপারেশন চলছে। এদিকে মশলা বাটা হচ্ছে, এদিকে রান্না চলছে, এদিকে জল ভরছিলাম আর গুড্ডু ওই জন্য বিছানাটা একটু ছেড়ে দিচ্ছে। এখানে হচ্ছে আমাদের চিকেন, তো এখানে দুধ গরম করছি, রুটি করবো টিফিনে, তো ব্রেকফাস্ট দুধ রুটি আজকে। তো আমি এদিকে রুটিটা করছিলাম, তার জন্য ও একটু রান্নায় হেল্প করে দিচ্ছে। আজকে লালুকে ডেকে নিয়ে এসে খেতে দেওয়া হলো, কালু এসে খেতে ওকে দেওয়া হবে, আর এরপরে ডিউটি বেরিয়ে যাচ্ছে দেরি টেরি হয়ে। তো গুড্ডুকে সকাল সকাল একটু হরলিক্স করে দিলাম, ও খেয়ে নিয়ে পড়তেও বসে পড়েছে। তোর পাপা ডিউটি বেরিয়ে গেল, আর ছেলের আবদার, মা আমি দুধ রুটি খাবো না, আমাকে কিছু অন্যরূপ করে দাও। তো কি করি, বাচ্চাদের নিত্য নতুন আবদারের জন্য মাকে তো মাস্টার শেফ হয়ে যেতে হয়। এখানে ভাবলাম রুটিটাকে একটু পরোটার মতো করে নিই, আর ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা স্টাফিং মতো করি, এটা দিয়ে এটা রোল করে দেবো। তো আমাদের রোলের জিনিস রেডি। এখন বাজে 10:15, আর আমি চান করে নিলাম, কারণ আমার 10:30 থেকে ক্লাস আছে, দুটো বাচ্চা ড্রয়িং করতে আসে সকালবেলায়, আমি বলেছিলাম আগে, তো তার জন্য আমি আগে নিজের সমস্ত কাজটা সেরে নিলাম, নিয়ে চান টান করে নিলাম, তাহলে একটু ইজি হয়, যা গরম পড়েছে ওদের চলে যাওয়ার পরে সব করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আগে চান টান করে নিলাম। আর এখানে গুড্ডু ড্রয়িং নিয়ে বসে, ওদের সঙ্গে সঙ্গে ও করে নেবে, কারণ সকালটা একটু ফ্রি থাকে, কম জন থাকে, আর সন্ধ্যাবেলাতে অনেকজন থাকে, তাই ঠিকভাবে ওকেও আমি দেখাতে পারি না সেই কারণে। তো এখানে আমি একটু চিকেন আর একটা রোল বেড়ে নিয়েছি। তো এখনও স্টুডেন্টগুলো আসেনি, হাতে কিছুটা সময় আছে, তার জন্য এখন আমি যাবো মামনির কাছে, চিকুর জন্য এগুলো দিয়ে আসবো, আর চিনির সঙ্গে একটু দেখা করে আসবো। সারাদিন স্কুল থাকে, প্লাস বাড়িতে এসে এত কাজের ব্যস্ততা থাকে, যাওয়াই হয় না আমার, তো তার জন্য একটু সময় আছে, তাই এখন একটু যাই, আবার বিকেলে দুটো ব্যাচ আছে, তো যাওয়া হবে না বিকেলবেলায়। তো এই আমাদের চিনি সোনা, ওর সঙ্গে একটু সময় কাটাতে এলাম, এদিকে আমার যা টিফিন করছে, কি সুন্দর আদর খায় দেখুন, শুধু ওকে নিয়ে সময়টা এদের খুব সুন্দর পার হয়ে যায়। তো আঁকতে চলে এসছে, আর চিনি এখন বসেছে ওদেরকে আঁকাতে, ওরা যে যার মতো নিজেরা মন দিয়ে ড্রয়িং করছে। কলম সে তুঝকো লিখি রোজ বাতে, কেসে বতায়ে কিস কিস তরহ সে
পল পল তো হর পাতি তেরি ইয়াদোঁ কো লেকর কে সোয়া তেরি ইয়াদোঁ মে জাগা তেরে খেয়ালোঁ মে উলঝা রহা হুঁ জেসে কি মালা মে ধাগা হাঁ বাদল বিজলি চন্দন পানি জেসা আপনা প্যার লেনা হোগা জনম হমে কই কই বার ইতনা মধুর ইতনা মধুর জেসা আপনা প্যার লেনা হোগা জনম হমে কই কই বার। এখন বাজছে 12:45। গুড্ডু ড্রয়িং নিয়ে বসেছিল ওদের সাথে, তাই ও বললো মা আমি এটা কমপ্লিট করে নিই, তারপরে একসঙ্গে আমরা লাঞ্চ করব। তো যাই হোক, মা ছেলে মিলে অনেক দিন পরে একটু গান করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভালো লাগবে কি না, তবে ভুল ত্রুটি ক্ষমা করবেন যদি খারাপ লেগে থাকে। তো যাই হোক, আজকে আমরা লাঞ্চ করে নিয়ে রেস্ট করতে পারবো কি না জানি না, বা 4:00 থেকে ড্রয়িং ক্লাস আছে আমার, তারপরে 7:00 সময় আবার একটা স্টুডেন্টের এক্সাম আছে। একবার থিওরি এক্সামটা হয়েছিল ড্রয়িংয়ের, কিন্তু ও সেই সময় ইমার্জেন্সির জন্য বাইরে ছিল, তার জন্য ওর জন্য আবার আমার যিনি স্যার আছেন উনি আবার রিটেস্টের জন্য আবার ডেট আজকে ফিক্স করেছেন। তো সেই ক্ষেত্রে আমাকে সেখানে একবার সন্ধ্যেবেলা যেতে হবে যেহেতু এক্সাম দেবে। তো যাই হোক, কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো আমার ক্লাস করানো হয়ে গেছে, এখন 7:00 বাজছে আর আমি যাচ্ছি ওই যেখানে আমার থিওরি এক্সামটা আছে বললাম স্টুডেন্টের, তো সেখানে যাচ্ছি এখন, গুড্ডুকে নিয়েই যাচ্ছি, কারণ কখন আসবো না আসবো টাইম লাগবে, ও পড়ছিল বাট ওকে নিয়েই এখন যাচ্ছি। এখানে আমার স্টুডেন্ট ছাড়াও স্যারের স্টুডেন্ট আছে, বাকি আমাদের যে বন্ধুরা আছে তাদের স্টুডেন্ট আছে, যারা স্কিপ করে গেছিলো থিওরি এক্সামটা তারা এক্সাম দিচ্ছে। এই যে যে মাখন আমাদের সবার জন্য এগ রোল বানাচ্ছে, আর তারপরে মা এই যে যে আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, রোলটা কেমন হয়েছে বল? ভালো হ্যাপি হয়েছে, হ্যাপি গুড সব তো এমনি হয়ে গেছে। হ্যাঁ তো এই আমার আরিক যা বড় আমার থেকে, তো ওর বাড়িতে আজকে এলাম, ওখানে এক্সাম সেন্টার থেকে ডাইরেক্ট এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এর বাড়িতে এলাম, তো আমাদেরকে রোল করে খাওয়াচ্ছে। তো অনেকটা সময় হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি আমরা। তো সকালে রান্না তো ছিলই, এসে শুধু ভাত করলাম, ওদের খেতে দিয়ে দিলাম। আমার আর রোল খাওয়ার পরে ইচ্ছা করছে না, তো ওরা এখন টিভিতে নন্টে ফোনটা দেখছে, আর আমি এখানে একটু ছাতু শরবত করে নেবো, তো ছাতু শরবত খেয়ে নেবো। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম ছাতু শরবত করে। তো আজকের দিনের মতো ওভার, আর শরীর চলছে না, কালকে আবার সকালবেলায় 4:30 উঠতে হবে, কালকে গুড্ডু স্কুল আছে, দুদিন স্কুল যায়নি, রবিবার, সব মিলিয়ে ছুটি শেষ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।